وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ جی سمائی تو بول হাল খাতা যেটা করা হয় ব্যবসাদাররা করে থাকে প্রত্যেক বছর কয়েকবার হাল খাতা হয় নিম্নে দুইবার ছয় মাস পর পর হাল খাতা করে ব্যবসাদাররা তবে বাকি মাল ক্রয় বিক্রয় করা হয় সেক্ষেত্রে তারা সবাই ঐক্য হয়ে মানে বাজারে যারা ক্রয় বিক্রয় করে তারা এই বিষয়ে সবাই রাজি খুশি যারা কাস্টমার তারাও রাজি খুশি এই রাজি খুশি হওয়ার কারণে আপনার হালখাতায় যদি কেউ টাকা পরিশোধ করে গেল আর খানা খাইয়ে দিল এখন তো খানা খাওয়াই খাসির গোশ গরুর গোশ দই মিষ্টি ইত্যাদি এভাবে খাওয়াই টাকা পরিশোধ করে দিল বা তার সাধ্য অনুযায়ী দিল যতটি পায় ততটি দিল দেওয়ার পরে সে খাবার খেয়ে নিল কিংবা মিষ্টি বেশিরভাগ সময় মিষ্টি দেয় ব্যবসাদাররা আর কেউ খুব পেট 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 পরিপূর্ণ করে গরুর গোশ দিয়ে ভাত দেয় বা খাসির গোশ বড় বড় ব্যবসায়ীরা এগুলো তো এখানে মূল বিষয় যেটা সেটা হলো যারা ব্যবসায়িক এবং যারা ক্রেতা কাস্টমার উভয় যদি রাজি খুশি থাকে তাহলে এটা হারাম হওয়ার কিছু নাই আর ব্যবসাদার সে তো অনেক লাভজনক ব্যবসা করে আর যখন খাতায় লেখে তখন ওই পরিপূর্ণ লেখে আপনার যে টাকা যতটি হলো ততটাই লেখা থাকে খাতায় বা কোনো কোনো ব্যবসাদার তখন ওই হালখাতায় টাকা নেওয়ার লক্ষ্যে টাকার রেট বাড়িয়ে দেয় মানে একশো টাকা মালটাকে তারা ১২০ টাকায় বিক্রি করবে বা ১৩০ টাকায় বিক্রি করবে বুঝতে পারছেন এই রেট বাড়ার কারণে রেট বাড়ছে রেট যদি এরকম হয় যে ১০০ টাকার মাল ১২০ টাকায় বিক্রি করলো আর হাল খাতার সময় তাকে খাওয়াই দিল তাহলে কী সমস্যা তার তার টাকা দিয়ে তাকে খাওয়ানো হলো ব্যবসাদাররা খুব চালাক ওরা খুব চালাক ওই যে যে কয় টাকা মিষ্টি দেওয়া হলো বা খাবার দেওয়া হলো সেই সেগুলো তো পুষিয়ে নেয় তারা ওদের কাছে পুষিয়ে নেয় আমার ভালো মনে পড়ে আমার ইমার্জেন্সি একটা মানে পাইপ টিউব অয়েলের 1.5 ইঞ্চি পাইপ আমি এক দোকান থেকে ক্রয় করেছিলাম টাকা দিতে মানে ওই সময় একটু ব্যস্ত ছিলাম টাকা দেয়নি আর ভুলে গেছি আমি একটা অনেক দিন পর সেই ব্যবসাদার আমাকে এটা হালখাতার চিঠি দিছে তাতে লেখা আছে দেখলাম লেখা আছে আপনার সম্ভবত 300 অথবা 350 টাকা এরকম ছিল পাইপ অথচ ওই সময় এই পাইপটার দাম আমার জানা মতে মাত্র ১৮০ টাকা বা ১৬০ টাকা ছিল বা সর্বোচ্চ 200 টাকা নর্মাল সাধারণ পাইপ আর তো আমি যখন হালখাতা দিছে তখন আমি গেছি আমি আমার আরেকজন সাথী ছিল সাথে তো দুজনকে আমাদের তার দোকানে বসাই আমাদেরকে জিলাপি খাইয়ে দিয়েছে ওই হালখাতার যে মানে দোকানদার জিলাপি একটা প্লেট ধুয়ে নিয়ে এসে আমাদেরকে খেতে বসতে দিয়েছে চেয়ারে বসছি জিলাপি খেতে দিয়েছে আবার বাড়িতে বাড়ির জন্য কিছু বেঁধে দিয়েছে একটা ব্যাগে শপিং ব্যাগে বাড়ির জন্য জিলাপি দিয়েছে তাহলে আপনারা বলেন যে একটা পাইপের দাম 200 টাকা সে এনে 350 টাকা নিয়েছে পাইপটার দাম মানে হালখাতা যে চিঠি দেয় চিঠিতে লিখছে 350 টাকা তাহলে এখানে কত টাকা মানে 150 টাকাই লাভ করছে 150 টাকা লাভ করছে এখন আপনার যদি আমাকে যদি আধা কেজি জিলাপি খাওয়াই আধা কেজি জিলাপির দাম ধরে নিলাম 40 টাকা তাহলে তো এখনও তো ১১০ টাকা লাভ আছে তার তাই না তো যেটা বলছিলাম সেটা হলো এই ব্যবসাদাররা খুব চালাক তারা জানে যে আমাদেরকে হালখাতায় টাকা নিতে হবে আর হালখাতা করার অর্থই হলো 10-20 হাজার টাকার মিষ্টি কিনে খাওয়াতে হবে মানুষদেরকে সেটা তারা পুষিয়ে নেয় এইভাবে বুঝেছেন
এটা দেশ আছে দেশের ভিতরে এগুলো সব জায়গায় হচ্ছে সবাই রাজি খুশি থাকলে এগুলো করাতে কোনো সমস্যা নাই এতে গুনাহগার হবে না বা এতে ইসলামে নাজায়েজ হবে না কিছু করার নেই ব্যবসাদার একটা একটা অভ্যাস করে ফেলছে যে হালখাতার মাধ্যমে টাকা পয়সা আদায় করা যা ওঠে হালখাতা করে এই আর কি জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ